নমস্কার বন্ধুরা, গার্ডেন টেলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজেই নিম তেল তৈরি করা যায়। স্পেশালি এই তেলটি আমি তৈরি করছি গাছদের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু এই তেল আপনাদের স্কিনের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। নিম তেল বানানোর জন্য আমাদের লাগবে নিম পাতা এবং নারকেল তেল। এখানে আমি 300 গ্রাম তেলের জন্য 100 গ্রাম নিম পাতা নেব। প্রথমে এই ডাল থেকে নিম পাতাগুলি আমি ছাড়িয়ে নেব। নিম তেল বানানোর জন্য আমাদের শুধু এই পাতাগুলিই নিতে হবে। এবার এই পাতাগুলি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার এই পাতাগুলি মিক্সিতে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, যাতে ভালোভাবে পেস্ট তৈরি হয়। আপনারা যে নারকেল তেলটি ব্যবহার করবেন সেটি যেন পিওর নারকেল তেল হয়, কোনো রকম সুগন্ধযুক্ত বা কালার দেওয়া নারকেল তেল না হয়। এখানে যে তেলগুলি দেখতে পাচ্ছেন এগুলি পিওর নারকেল তেল। পাশের এই নারকেল তেলগুলি দেখতে পাচ্ছেন এগুলি সুগন্ধযুক্ত, এই ধরনের নারকেল তেল ব্যবহার করবেন না। এবার নারকেল তেলের মধ্যে নিম পাতার পেস্টটি দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম মতো নারকেল তেল। এবার 100 গ্রাম নিম পাতার যে পেস্টটি বানিয়েছিলাম সেটি এর মধ্যে ঢেলে দেব। এবার এটিকে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট এটিকে ফুটিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটা অফ করে দেব এবং ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তেলটি একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে তেলটি ছেঁকে নেব এবং একটি কাঁচের জারের মধ্যে তেলটি ঢেলে নেব। এবার আমাদের নিম তেল একদম রেডি। এখানে আমি স্প্রে বটলের মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই নিম তেল 20 থেকে 25 ml দিয়ে দেব।
বটলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে নিম তেলটি মিক্স হয়ে যায়। এবার এটি গাছে প্রয়োগ করার জন্য একদম তৈরি। এই নিম তেলটি আপনি সমস্ত রকম গাছে প্রয়োগ করতে পারেন এবং এটি সবসময় বিকালে বা সন্ধ্যের সময় প্রয়োগ করবেন, রোদ থাকাকালীন কখনোই প্রয়োগ করবেন না। এই নিম তেলটি আপনি যদি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করেন তাহলে কোনো রকম ক্ষতিকারক পোকামাকড় আপনার গাছকে আক্রমণ করতে পারবে না। তো এই হলো আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।